আচ্ছা, ব্লাড ডোনেশান ক্যাম্পের এই আছে, টিফিন দুটো করে, কেক একটা করে, মাজা একটা করে, ডিম সিদ্ধ একটা করে, বিস্কুট এই সব হচ্ছে, আর আছে ডিম সিদ্ধ। সো হ্যালো ফ্রেন্ডস, সবাইকে গুড মর্নিং। আর যেমনটা তোমাদের বলেছিলাম, আজকে রবিবার, আমাদের ক্লাব অনামিকা সংঘের আজ ব্লাড ডোনেশান ক্যাম্প। আর ব্লাড ডোনেশান ক্যাম্পের পুরো ভিডিওটা তোমাদের দেখানোর জন্য আমি চলে এসেছি। সো ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর ব্লাড ডোনেশান একটা ভালো কাজ, সো পুরো ভিডিওটা দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। ব্লাড ডোনেশান একটি মহৎ কাজ, আর এই কাজের মাধ্যমে আপনি একটি মানুষের জীবন বাঁচাতে পারেন। বহু দূর দূর থেকে মানুষ আমাদের এই ক্যাম্পে আসে, তাদের ব্লাড ডোনেট করেন। আর ব্লাড ডোনেট করলে শুধু অন্যের জীবন বাঁচানোই নয়, ডাক্তারদের মতে নিজের স্বাস্থ্যেরও উন্নতি হয়। ব্লাড ডোনেটের পর এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা থাকে, তাদেরকে পেট পুড়ে ভালোভাবে খাইয়ে তারপর তাদেরকে বাড়িতে পাঠানো হয়। আর খাবার দাবারগুলো কি আছে সেগুলো চলো তোমাদের একটু দেখিয়ে দিই। বাচ্চাদের দেখে তোমরা ভুল ভেবো না, 18 বছর না হলে রক্ত দেওয়া যায় না। বাচ্চারা তাদের বাবা মায়ের সঙ্গে এসেছিল, আর যারা রক্ত দেয় তাদের সঙ্গে যদি কোনো বাচ্চা আসে তাদেরকেও এখানে বসিয়ে খাইয়ে দেওয়া হয়। তুই খাবার দিচ্ছিস? এদিকে দেখা, এদিকে এদিকে দেখা, ওদিকে তো ব্লাড ডোনেশন ক্যাম্প চলছে, তোমাদের দেখালাম। আর বাড়িতে আজকে হচ্ছে আমাদের সুন্দর খাওয়া দাওয়া, রক্ত দিয়ে এসে আর দুপুরবেলায় খাবো। কি খাবার দাবার হচ্ছে সেটা তোমাদের একবার দেখাই, দেখি। কষা চিকেন আছে, আহা লাভলে, লাল লাল চিকেন কষা দেখতেই পাচ্ছ তোমরা। রাইস হবে, আর হবে ফ্রাইড রাইস দেখতেই পাচ্ছ।
তাহলে ব্লাড দিয়েছে, তারপর জোরদার আজকে খাওয়া দাওয়া আছে। চলো একটু পরে যাব, গিয়ে ব্লাডটা দেবো। চলো যাওয়া যাক। ওই দেখো আমার দাদা রবিবার দিন বাড়িতে আছে, আর বাড়ি থেকে কাজ করছে কত। এদিকে বৃষ্টি হচ্ছে আর আমার দাদা এদিকে গাড়ি হচ্ছে। ধো ধো, ভালো করে ধো, পরিষ্কার করে ধো। কাদা বেরোচ্ছে, বর্ষাকালে তো কাদা তো বেরোবে। তো চলো এইবার আমি আমার ব্লাড ডোনেট করব। তো ফার্স্ট ওয়েট মাপা, তারপর রেজিস্ট্রেশন হয়, তারপর ডাক্তার তোমাকে ভালো করে চেক আপ করবে। যদি তোমার লাস্ট ছ মাসের মধ্যে কোনো বড় রোগ হয়ে থাকে বা যদি তোমার সুগার থেকে থাকে তাহলে তোমার ব্লাড ওরা নেবে না। ডাক্তার তোমাকে ভালো করে চেক আপ করবে, যদি সব কিছুর ঠিকঠাক থাকে তবেই ওরা তোমার ব্লাড নেবে, নচেত নেবে না। সো ভয় পাওয়ার কিছু নেই, আপনি চাইলেই রক্তদান করতে পারবেন না। তার আগে আপনার স্বাস্থ্য পরীক্ষা করতে হয়, এক্ষেত্রে ওজন, উচ্চতা, ব্লাড প্রেশার আরও নানা স্বাস্থ্য পরীক্ষা হয়। সেই পরীক্ষায় পাস করলেই তবে আপনি রক্তদান করতে পারবেন। অবশ্য এই কারণে আপনার স্বাস্থ্য পরীক্ষাও হয়ে যায়, তাই এবার থেকে ভয় না পেয়ে এসে ব্লাড ডোনেট করতেই পারেন। গোটা বছরেই এদিক ওদিক ব্লাড ডোনেশন ক্যাম্প চলতে থাকে, কারণ হাসপাতালগুলির ব্লাড ব্যাংকে পর্যাপ্ত রক্তের যোগান না থাকলে দেখা দিতে পারে সমস্যা। তাই প্রতিটি প্রাপ্তবয়স্ক মানুষের উচিত রক্তদান করা। রক্তদানের সময় শরীর থেকে নেওয়া হয় সামান্য পরিমাণ রক্ত। এই রক্ত কয়েক ঘন্টার মধ্যে খাওয়া দাওয়ার মাধ্যমে শরীর আবার তৈরি করে নেয়, তাই চিন্তার কিছুই নেই। ডাক্তারদের মতে রক্তদান কেবল অন্যেরই জীবন বাঁচায় না, পাশাপাশি আপনার শরীরেরও নানা উপকার করে থাকে। আমাদের শরীরে আয়রনের
উপস্থিতি বাড়ার ঘটনাকে বলে আয়রন টক্সিসিটি। এই আয়রন টক্সিসিটি থেকে হৃদরোগ, দুশ্চিন্তা ইত্যাদি আরও সমস্যা বাড়িয়ে দেয়। তবে বিজ্ঞানীরা বলেছেন শরীরে আয়রনের পরিমাণ কমাতে পারে রক্তদান, এক্ষেত্রে কমে আয়রন টক্সিসিটি। বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে শরীর আয়রন টক্সিসিটি থেকে দেখা দিতে পারে মারাত্মক সমস্যা, এমনকি ক্যান্সারে আক্রান্ত হওয়াও সম্ভব। তাই রক্তদান করতেই পারেন। এমনকি বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে রক্তদান করলে শরীর থেকে এমন কিছু পদার্থ বাইরে বেরিয়ে যেতে পারে যা লিভারের ক্ষতি করে। তাই লিভারকে সুস্থ রাখতে চাইলে রক্তদান করতেই পারেন। তাই অন্যের জন্য না হোক, অন্তত নিজের জন্য রক্তদান করতেই পারেন। নিজেও বাঁচুন আর অন্যকেও বাঁচার সুযোগ করে দিন। সোজা কর, ব্লাড দিয়ে বাড়িতে এসে স্নান করলাম, আর তখন তো তোমাদের দেখালাম বাড়িতে একদম জোরদার আজকে আয়োজন। রবিবারের দুপুর পুরো ফাটিয়ে একদম খাওয়া দাওয়া হবে, আর খাওয়া দাওয়াগুলো তোমাদের একটু দেখাই। তোমরা তখন দেখছিলে যখন রান্না চলছিল, এবার সব রেডি হয়ে গেছে, পাতে বাড়া হচ্ছে। তো চলো তোমাদের একটু দেখাই। আচ্ছা, এই মা খাবার এখন পাতে বাড়ছে। মিক্সড ফ্রাইড রাইস, আছে চিকেন কষা। বাইরে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, আর তারপরে যদি এরম মেনুতে আজকে এরম থাকে, পুরো ব্যাপারটা জমে খির একদম লাভলি। তাহলে দেখতেই পাচ্ছ এই মেনু, মিক্সড ফ্রাইড রাইস আছে, ইলিশ মাছ ভাজা আছে, লাল লাল চিকেন কষা। আর এই সবাই মিলে নিয়ে খেতে বসে গেছি, আর রবিবার দিন আমরা
এই প্লেট ইউজ করছি কারণ মাজার অনেক চাপ হয়ে যাবে না হলে। আছে স্যালাড, আছে চাটনি, লাভলি। তাহলে রবিবারের দুপুর একদম ধামাকা খাওয়া দাওয়া। চলো, এরম খাবার সামনে থাকলে বেশি বকবক করা যাবে না, একদম জিভে জল এসে যাচ্ছে কখন খাবো। তো চলো খাওয়া দাওয়াটা করা যাক। তো দুপুর বেলায় খাওয়া দাওয়ার পর বেশ ঘুমিয়েছিলাম, তারপর গেলাম একটু মাঠে, আর কোনো ভিডিওতে দেখাইনি। আর রাতের আজকে খাবার দুপুরে যেটা দেখলে সেটাই, দুপুরে একেবারে বেশি করে বানিয়ে নেওয়া হয়েছিল, সেটাই এখন গরম করে খাওয়া হচ্ছে। তো একবার তোমাদের তাও এই একই খাবার, রাইস আর এই চিকেন, বেশি আর দেখিয়ে লাভ নেই কারণ সকালে দুপুরে তোমরা দেখেছো। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, অনেক রাত হয়েছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। ব্লাড ডোনেশান ক্যাম্প তোমাদের ওখানে কোথায় কোথায় হয়, আর তোমরা যদি ব্লাড দিয়ে থাকো কমেন্টে অবশ্যই জানিও। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যারা যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, সো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আরও নতুন নতুন অনেক ভালো ভালো ভিডিও আসছে। তো টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নতুন ব্লগে। টাটা।